বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা মিষ্টি খাবারের রেসিপি শেয়ার করব, যেটা কিনা আমার খুবই পছন্দ। আর কম বেশি আমরা সবাই পায়েস খেতে পছন্দ করি, তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গ্রামের বাড়ি থেকে খাঁটি দুধ আনিয়েছিলাম। গ্রামের দুধটা তো আসলে খাঁটি হয়, তো আমি এই ধরনের রেসিপি করলে খাঁটি দুধ দিয়ে করার চেষ্টা করি। ঢাকা থেকে দুধ কিনে আসলে এগুলো করা আমার মনে হয় শুধু শুধু বেকার পরিশ্রম, অতটা টেস্ট হয় না। কারণ দুধটা ভালো থাকলেই এগুলো খাবারের স্বাদ ভালো আসে। তো এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ একটা প্যানে বসিয়ে দিলাম। আরেক সাইডে আমি 1/2 কাপ পরিমাণ পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। তো পোলার চালটা ভিজিয়ে নরম হলে ভালো হয়। তো এখানে আমি 5-6টা এলাচ দিয়ে দিলাম। ফিরনি বা পায়েসে কিন্তু এলাচের ঘ্রাণটা খুবই ভালো লাগে আমার কাছে। তো দুধটাকে প্রথমে বলক তুলে নিতে হবে। একটা বলক আসার পরে এখানে আমি পোলার চালগুলো দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণ চাল আমি নিয়েছি, কারণ বেশি দিলে কিন্তু ভালো হবে না। তো চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পোলার চালটাকে আমি দিয়ে দিলাম এই দুধের মধ্যে। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে চিনি দিতে হবে। তো চাল সিদ্ধ হওয়ার আগে কিন্তু চিনি দেওয়া যাবে না, কারণ চিনিটা দিলে চালটা আর ভালো মতো ফুটবে না। এজন্য চিনিটা পরে দিতে হবে। আর মিষ্টি খাবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে থাকি, তাহলে খাবারের টেস্টটা ভালো আসে আর মিষ্টির ব্যালেন্স হয়ে যায়। তো আমি কিন্তু মিষ্টি খাবার খুবই পছন্দ করি, যে কোনো মিষ্টি খাবার আমার কাছে খুবই ভালো লাগে। তো চালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হলুদ রঙের সর পড়েছে। তো গ্রামের দুধ বলে কিন্তু এমন হয়, ঢাকার দুধগুলো আসলে ভালো হয় না, যার জন্য আমি এখান থেকে কিনে এই টাইপের রেসিপি করি না। তো চালটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এখানে আমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করি, যেমন আমি 1/2 কাপের মতো চিনি দিয়েছি। 1/2 কাপের চেয়ে একটু কম হবে, তো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়, তো আমার কাছে এটা পারফেক্টই মনে হয়েছে। তো চিনিটা দিয়ে আমি আবার জাল করে নেব, যতক্ষণে ঘন না হয়। এটা একদম ঘন হয়ে গেলে তারপরেই নামিয়ে নিতে হবে। তো এটা আস্তে আস্তে নেড়ে চেড়েই রান্না করতে হবে। ফিরনি বা পায়েস খুব চটজলদি রান্না করা যায় না, এটাকে ধৈর্য সহকারেই রান্না করতে হয়। আর পায়েসের স্বাদটা খুবই ভালো এসেছিল, যেহেতু এটা খাঁটি দুধের ছিল। আর বাসায় আমি আর আমার ছেলেই বেশিরভাগ সময় মিষ্টি খাবারগুলো পছন্দ করে থাকি। আমার ছোট ছেলে দুধের কোনো জিনিস খায় না, মিষ্টি জিনিসও সে পছন্দ করে না, যার জন্য যতটুকুই তৈরি করা হয় দেখা যায় আমি আর আমার বড় ছেলে ইচ্ছা মতো খেতে পারি, যেহেতু আর কেউ খায় না। তো এটাতে আসলে মাঝে মাঝে এটা চিন্তা করলে ভালোই লাগে যে আর কেউ খায় না, আমি আর আমার বড় ছেলে খেতে পারি বেশি বেশি। তো ওদেরকে না করি না, কিন্তু তারা ওরা খায় না, তো কিছু তো করার নেই। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এটাকে আস্তে আস্তে জাল করতে হবে, তো আপনারা দেখতে থাকুন। আর তো কিছু বলার নেই, যখন এটা টেক্সচারটা একদম ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন।